আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের যে বিষয়টা শিখাবো সেটা হচ্ছে এক্সেলে কিভাবে প্রিন্ট করবেন। অনেকে এক্সেলে কাজ করার পর প্রিন্ট কিভাবে করতে হয় সেটা ভালো মতো জানেন না, বা প্রিন্ট অপশন পেলেও পেজ সেট আপ ঠিক থাকে না, তো সেদিক থেকে আরেকজনকে জিজ্ঞেস করা একটু কঠিন। তো দেখি, প্রথমে এই যে হোম, হোমের এখানে দেখেন এটুকু আমরা পেজ প্রিন্ট করব। তাহলে পেজ প্রিন্ট করার জন্য প্রথমে আমাদের হোমের পর ইনসার্ট, ইনসার্ট পর পেজ লেআউট, এই পেজ লেআউট অপশনে গিয়ে সেট প্রিন্ট এরিয়া, সেট প্রিন্ট এরিয়া হলে সেট প্রিন্ট এরিয়া, তাহলে আমরা এই অংশটুকু শুধু প্রিন্ট হবে। এখন প্রিন্ট এরিয়া সেট আপ হয়ে গেছে। এখন প্রস্থে কতটুকু আপনি রাখবেন, প্রস্থে 1 পেজে নেবেন না 2 পেজে নেবেন, সে এখানে আছে। আমরা প্রস্থে 1 পেজ, আর হাইট, হাইটও 1 পেজ দেন, আপনার জয় পেজ হয়। এখানে যদি অনেক বেশি লেখা থাকে তাহলে আপনার হাইটটা যদি অটোমেটিক দিয়ে দেন তাহলে অটোমেটিকও নিয়ে নিতে পারবে, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, গিয়ে আপনি এখানে কিরকম হলো সেটুকু প্রিন্টে গিয়ে দেখতে পারবেন। এখানে প্রিন্ট প্রিভিউ দেখা যাচ্ছে যে এই এরকম হবে। হ্যাঁ, তো এখানে সেট প্রিন্ট এরিয়া। এখন ওরিয়েন্টেশন, যদি পোর্ট্রয়েড হয় মানে লম্বা লম্বি যদি হয় তাহলে পোর্ট্রয়েড, আর যদি প্রস্থে এরকম হয় তাহলে সেটা হবে ল্যান্ডস্কেপ। তো অনেক ক্ষেত্রে অনেকগুলো ফর্ম থাকে টেবিল আকারে, সেগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ হয়, আর সাধারণত এমনিতে পোর্ট্রয়েড হয়। সাইজ, সাইজ হচ্ছে আপনার কোন পেজের সাইজ কিভাবে দেবেন। এখানে এ4 সাইজ হলে এ4 সাইজ, যদি লিগাল পেজ হয় তাহলে লিগাল সাইজ। হ্যাঁ, আর এটুকুই। যদি মার্জিন আপনার উপরে নিচে কম বেশি করতে চান তাহলে মার্জিন হলো কাস্টম মার্জিনে গিয়ে উপরে যদি বেশি দেয় বা কম দেয় তাহলে এভাবে, আবার হিটার ফোটারে কতটুকু থাকবে না থাকবে, হ্যাঁ সেটুকু। তো এখানে হচ্ছে কি, এটুকুর পরে প্রিন্ট টাইটেল, প্রিন্ট টাইটেলে পেজের প্রিন্ট টাইটেলে মার্জিন, প্রিন্ট টাইটেলে কাস্টম হিডার, হিডার মানে উপরের অংশে হিডারের পরে এটা অংশ, এই অংশটা সব সবার উপরে দেখাবে, এই এই জিনিস সবার উপরে দেবে। আর যদি নিচে দেখেন কাস্টম ফুটার, কাস্টম ফুটার হলে তাহলে এরকম যে কোনো একটা লেখা দেখানোর জন্য দেখালাম, তাহলে নিচের অংশে এটুকু দেখাবে। তাহলে এখন প্রিন্ট প্রিভিউ এ দেখি, প্রিন্ট প্রিভিউ এ এই যে উপরে যে অংশটুকু লিখবেন সেটা উপরে দেখাবে, এবং নিচে যে অংশটুকু দেখবেন এই যে উপরে এটুকু দেখালো এবং নিচের এই অংশটুকু দেখাবে। হ্যাঁ, তো এটুকু। আর হলো প্রিন্ট, আবার যদি মনে করেন না এই অংশটুকুই শুধু সব পেজে দেখাবে, অনেকগুলো পেজে থাকে, তাহলে এই অংশটুকু সিলেক্ট করে প্রিন্ট টাইটেলের মধ্যে সিলেক্ট করে এই অংশটুকু ইয়ে করে দেবেন। হ্যাঁ, তাহলে রিপিট দ্য টপ, এই অংশটুকুই শুধু টপে দেখাবে। আর প্রত্যেকটা পেজ, এখানে যদি 4-5টা 10টা পেজ থাকে তাহলে 10টা পেজের উপরের অংশে এই অংশটুকু যা থাকবে। মনে করেন যে এইভাবে থাকবে, তাহলে এই অংশটুকু বারবার প্রত্যেকটা পেজে দেখাবে। এই অংশগুলো অনেক ক্ষেত্রে হেডিং থাকে, নিচের অংশগুলো এইভাবে দেখায়। তো যাই হোক, এই আপনারা যদি আমাদের ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাথে থাকবেন, ধন্যবাদ। আশা করি কিছু শিখতে পেরেছেন, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টস করে জানাবেন।